আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা শিক্ষকরা প্রত্যেকেই চিন্তিত। পরীক্ষা কেমন হবে, আশা আশঙ্কা দোলাচল তাদের মধ্যে রয়েছে। এবার পরীক্ষার ক্ষেত্রে যেটা বিশেষ বৈশিষ্ট্য, যে করোনা পরিস্থিতির পর গত বছর পরীক্ষা হয়নি, এই বছর হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। নানা অভিযোগ উঠে আসছে যে হোম সেন্টারে পরীক্ষা হলে নানা ধরনের সমস্যা হতে পারে, বিশেষত ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে টুকে পরীক্ষা দেবে বা ছাত্রছাত্রীদের শিক্ষকরা সাহায্য করবে যেহেতু হোম সেন্টারে পরীক্ষা হবে। এই আশা আশঙ্কা থেকে কালকে চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, তিনি জানালেন যে এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিছু নিয়মকানুন, কিছু বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে। গত বছর যেখানে গত 2020-তে যেখানে 2000-এর মতো পরীক্ষা কেন্দ্র ছিল, এইবার তার সংখ্যা তিন গুণের বেশি হয়েছে, 6725 এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার। অর্থাৎ প্রত্যেকটা হোম সেন্টার, প্রত্যেকটা স্কুলে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, পাশাপাশি এবার পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে অনেকগুলো সেট করা হবে, এ বি সি ডি ইত্যাদি সেট করা হবে। এক একটা কোশ্চেনের যে কোশ্চেন নাম্বারটা পাশের সেটের সাথে মিলবে না, না মেলার জন্য পাশাপাশি আলোচনা করার ক্ষেত্রে তাদের কিন্তু অসুবিধা হবে। এবং এই ক্ষেত্রে যারা গার্ড দেবেন, দুজন করে প্রত্যেকটা রুমে দুজন করে ইনভিজিলেটর থাকবেন, তারা গার্ড দেবেন। এবং বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সাবজেক্টের যদি বাংলা পরীক্ষা হয়, তাহলে বাংলা পরীক্ষার দিনে বাংলা সাবজেক্টের কোনো কিন্তু ইনভিজিলেটর থাকবেন না, কারণ সেই ক্ষেত্রে তিনি কিন্তু বাংলার উত্তরগুলো বলে দিতে পারেন। তা এই ক্ষেত্রে কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তারা নিয়ে যেতে পারবে না। পরীক্ষার যে কেন্দ্র তার 100 মিটারের মধ্যে 144 ধারা বজায় থাকবে। পরীক্ষা সংক্রান্ত নানা ধরনের ব্যবস্থা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করছে, যাতে পরীক্ষা নির্বিঘ্নে করা যায় এবং কোনো রকম অভিযোগ না ওঠে।